ফিরে আসলাম বিরতি পর। আগামীকাল মহলার মধ্য দিয়ে সূচনা হবে দেবী পক্ষের, আর তার আগের মুহূর্তে দাঁড়িয়েও তেলিয়ামুড়ার বাজারে ক্রেতা শূন্য। ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ, দোকানির আশঙ্কায়, এবং এই ক্রেতা শূন্য হওয়ার পেছনে অন্যতম কারণ অনলাইনে কেনাকাটার ধুম। তেলিয়ামুড়া বাজারে গিয়ে যেমনটা প্রত্যক্ষ করা গেল আজকে অবধি দাঁড়িয়েও, যেখানে পুজো আগামীকাল থেকেই এক কথায় বলা যায় শুরু হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত বাজারের অধিকাংশ দোকানে ক্রেতার দেখা নেই। তেলিয়ামুড়ার ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কে আশঙ্কার মধ্য দিয়ে আছেন কিভাবে তারা পুজো কাটাবেন, কারণ হিন্দু ধর্মাবলম্বীদের যেখানে প্রধান উৎসব শারদীয় দুর্গাপুজো, যার বাকি হাতে গোনা আর ছটা দিন, তারই মধ্যে তেলিয়ামুড়া বাজার ব্যবসায়ীদের চূড়ান্ত মন্দা, নেপথ্যে অনলাইনে ক্রেতাদের কেনাকাটার ধুম বেড়েছে, ফলে বাজার ব্যবসায়ীদের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ। বর্তমানে ইন্টারনেটের যুগ, আর এই যুগে দাঁড়িয়ে অনলাইনে শপিং, সাধারণ মানুষজনেরা এখন বাড়িতে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে অর্ডার করছেন অনলাইনের সমস্ত রকম জামা কাপড়, জুতো, কসমেটিক্স, যার ফলে হাতের কাছে পেয়ে যাচ্ছেন পুজোর যাবতীয় জিনিস, আর দোকানের মুখে হচ্ছেন না মানুষ, যার জন্য দোকানিদের কপালে চিন্তার ভাঁজ। এরকম চলতে থাকলে আগামী দিনে তারা সমূহ সংকটের মধ্যে গিয়ে পড়বেন, এমনই আশঙ্কা রয়েছে তেলিয়ামুড়ার একাধিক ব্যবসায়ীদের। কি বক্তব্য রয়েছে বাজার ব্যবসায়ীদের শুনুন। কতটুকু হয় কি বলা যায় না, এখন তো সবাই যাকে দেখেছে সবাই বলে অনলাইনে আমরা মাল নিয়ে এসেছি, অনলাইনে বুক করে দিয়েছি। অনলাইন সব মানে এরকম একটা বিজনেস করেছে তারা, মানে আমাদেরকে বলতে একদম দশে পালে না বলতে তো একবারে বার লাভ হই না, শুধু আমার না সব খুশুকাপূর্ণা দুনিয়ার জিনিসের মেন মুদ্রা করছিল অনলাইন। অনলাইনে মানুষের সব পয়সা আছে, মার্কেটে কম আছে, তারপরে ঘরে ঘরে পৌঁছা দিতে আছে, কোনো ইয়ে নাই, আবার রিটার্নও করতে আছে, সত্যিটা ওই জ্ঞান লাগবে তার দেড়শোটা বেশি থাকে, আর একশো মানুষের কাছে পয়সা নেই, না রেখার আছে না দেখার আছে, সব দিকেই বাদ, একদম বাদ। তারপরে তো বাজারের পরিস্থিতি জনগণ দেখতে সারা শুধু তেলিয়ামুড়া না সারা ত্রিপুরাই তো এই চলছে। মানে এর মূল কারণটা মানে পূজার যে একটা ফেসিলিটি থাকতো অন্য সময়, এর মূল কারণটা কিন্তু মানে অনলাইনের দিকে মেন মূল কারণটা ওই অনলাইন। আর অনলাইনটা তো সবার ব্যবসা বাণিজ্য তো আগের তুলনায় অনেকই মন্দা, কারণ হলো অনলাইনের এফেক্ট একটা বাজারে আছে, এবং আমরা কাপড় ব্যবসায় অনেক আশা করে অনেক মালপত্র উঠাইছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রেসপন্স পাইছি না। কাস্টমার খুবই অল্প সংখ্যক আইতেছে, এবং সবারই ব্যাপার হইল বেতন টেতনও কোন ঢুকছে না, আগামী দিন বেতন টেতন ঢুকতে যদি ভালো হয় যার অভাবকেই আমরা আছি। আপনার শুনলেন কথা প্রসঙ্গে বাজার ব্যবসায়ীদের বক্তব্য। তেলিয়ামুড়ায় ব্যবসায়ীরা জানাচ্ছেন অনলাইনে শপিং এর কারণে একদিকে যেরকম মার খাচ্ছে দোকানদাররা, অন্যদিকে আর্থিক মন্দা চলছে, এবং আবারও আশা রয়েছে কিছু কিছু ব্যবসায়ীদের, কারণ এখন অবধি যারা বোনাস পাবেন তারা হয়তো যাবেন, ভিড় করবেন দোকানে, তাই এখন অবধি একটু আশা রয়েছে তেলিয়ামুড়া ব্যবসায়ীদের, তবে আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।